আসসালামু এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী সিজনের জন্য আমি কি কি গাছ লাগানোর প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমার সব বীজগুলো রাখা আছে। তো মাঝে মাঝে এমন হয়ে যায় যে বীজ আছে, টব খালি নেই, বা টব আছে মাটি নেই, অথবা টব মাটি দুটোই আছে বীজ নেই, এরকম পরিস্থিতি মাঝে মাঝেই সৃষ্টি হয়ে যায়। তো এর জন্য ওদের বাবা একবারে অনেকগুলো বীজ নিয়ে আসছে, যে সিজনের যে বীজ সেটা সেই সিজনে লাগিয়ে দিব। তো যেহেতু সামনে শীতকাল আসছে আর এখন মোটামুটি লাউ গাছ লাগানোর সিজন, তো লাউয়ের চারা নিয়ে আসছে, তারপরে নিয়ে আসছে এখানে ঢেঁড়শের বীজ, সরি লাউয়ের বীজ নিয়ে আসছে, ওটা চারা না। আর এখানে আছে চিচিঙ্গার বীজ, সিমের বীজ, আর শশার বীজ। শশা তো অল টাইম সবসময় থাকে, সবসময় চাষ করা যায়। এটা কি? এটাকে আমি শেয়ার করব পুচু, যে পুচু আমাদের সঙ্গে চলে আসছে সব শেয়ার করতে। হ্যাঁ পুচু, পুচু, পুচু। তারপরে আর আছে হচ্ছে গিয়ে টমেটোর বীজ, তারপরে এটা এনেছে বরবটির বীজ। তো এই বীজটা দেখে আম্মু বলছিল যে পরিমাণ দেখা যাচ্ছে ওই পরিমাণ যদি হয় তাহলেই হয়, আলহামদুলিল্লাহ। এটা কি বলো তো মাম্মাম, এটা কি? এটা গাজর? নো নো, এটা হচ্ছে ধুন্দুল গাছ, ধুন্দুলের বিচি। হ্যাঁ, এটা ধুন্দুলের বিচি। আর এদিকে আছে আরো কিছু সার, তারপরে ভিটামিনস রয়েছে গাছের, কীটনাশক রয়েছে, এগুলো আর কি গাছে ইউজ করলে গাছের গ্রোথটা ভালো হয় আর পোকামাকড়ের আক্রমণ থেকে গাছটা সেফ থাকে। কি তোমার হাতে ওটা মালা ধরো না। তো কয়েকটা গাছ টবেই মাটি দিয়ে রেখেছি, এখন গাছগুলো লাগাবো, দেখি কেমন ফলন হয় আর আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আমি চলো আমরা গাছ লাগাই। ওকে লেটস গো। আমি এখানে মাটি আর গোবর সার আগে থেকেই একটু রোদে দিয়ে প্রস্তুত করে রেখেছিলাম, আর মাটির সাথে আমি যে উপাদানগুলো মিক্সড করি সেগুলো দিয়ে মাটিটা একবারে রেডি করে রেখেছি। আজকে আমি এই গাছগুলোই লাগাবো। আমি নিয়েছি লাউ, শসা, সিম আর টমেটোর বীজ, এগুলোই আজকে লাগাবো। আমি অলরেডি মাটিটা মিক্সড করে রেখেছিলাম। কয়েকটা কি করেছো তুমি, ধরো তো মাম্মা, একটু ধরো তো, একটু ধরো। কয়েকটা টবে মাটি একবারে মিক্সড করে এভাবে রেখে দিয়েছি, জাস্ট গাছগুলো এখন লাগাবো। মাটি এখানে মিক্সড করাই আছে, আর কিভাবে আমি মাটি মিক্সড করি, কি কি উপাদান আমি এর সঙ্গে মিশাই, সেটা আমি আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন। দাও মাম্মা গাছগুলো আমরা লাগাই। ওকে, এখানে আমি কয়েকটা টবেই মাটি প্রস্তুত করে রেখেছি, এটা জাস্ট গোবর সার, আর এদিকে বাকিগুলো মাটি, এগুলো সবগুলো উপাদান দিয়ে মিক্সড করা মাটি, শুধু গাছগুলো লাগানোর পালা। বীজগুলো এখন আমরা যেখানেই যাচ্ছি পুচু আমাদের সঙ্গে সেখানেই আছে। পুচু মালার মধ্যে যেও না। তো প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি শশার বীজ, এই টপটাতে আমরা শশার বীজ লাগাবো। ব্যাস ব্যাস, এনাফ এনাফ, আর না বাবা, দেখি কয়টা নিয়েছো, ব্যাস একটা হলেই হবে, লাগিয়ে দাও, সুন্দর করে লাগিয়ে দাও। হ্যাঁ একটু ভিতরে ঢুকাই দাও হালকা। হ্যাঁ এভাবে করে সবগুলো বীজ লাগিয়ে দাও। হ্যালো মাম্মাম। এখন লাগাবো সিম গাছ, এই টপটার ভিতরে সিম গাছ লাগাবো। একটা রঙের বালতি নিয়ে নিয়েছি, বের করো তো আদিয়াত কিছু সিম বীজ। সিম গাছ, আমি সিম গাছের বীজ জানি, এমন গোল আর সামনে যা সাদা সাদা। হ্যাঁ তুমি সিমের বীজ খাও না, আস্তে আস্তে বের করো। হ্যাঁ ইউ আর রাইট, ব্ল্যাক এন্ড হোয়াইট না। হ্যাঁ এবার লাগিয়ে দাও, সুন্দর করে লাগিয়ে দাও। নিশা মালা আমাদের হাত দিও না মাম্মাম, মালাতে হাত দিও না, কি হয়েছে? হ্যাঁ একটু ছড়িয়ে ছড়িয়ে লাগাও, একই জায়গায় সব লাগিও না, ঠিক আছে? এবার সিমের বীজগুলো এটা দাও, দেন মা পানি দিতে হবে না? পানি দিতে হবে, বাট বৃষ্টি হচ্ছে প্রতিদিন,
পানি না দিলেও চলে। তারপর লাগানোর পর একটু পানি দিয়ে দেওয়া ভালো, দিয়ে দিব। ওকে কমপ্লিট। ওকে চলো এবার আমরা লাউ গাছ লাগাই, ঠিক আছে? লাউ হলে খাবা? হ্যাঁ, টমেটো লাগাবো। এখনই এরপর এই বড় টপটার মধ্যে লাউয়ের বীজ দিয়ে দিব, যেহেতু লাউ গাছে একটু মাটি বেশি লাগে, তাই একটু বড় টপ নিয়েছি। বাট মাটি শর্ট পড়ে গেছে, তারপরেও যতটুকু আছে তার মধ্যেই লাগিয়ে দিচ্ছি। আবার মাটি এনে দেন একটু গুঁড়ায় দিয়ে দিব গাছটা যখন একটু বড় হবে। হ্যাঁ লাগাব এখন। আরেকটা ক্যারেট খালি ছিল, ওই ক্যারেটটার মধ্যে আমি কিছু টমেটো বীজ লাগিয়ে নিচ্ছি এবার। টমেটো বীজ যদিও আমি গত বছর টমেটো থেকে কিছু বীজ রেখেছিলাম, তারপরে এই বীজগুলোই লাগিয়ে দিলাম এবার। দেখি বীজগুলোর ফলন কেমন হয়। ব্যাস, এবারের মতো আমার সবগুলো গাছ লাগানো হয়ে গেল। এখন জাস্ট শুধু ওয়েটিং যে কেমন হয় দেখি। নিশা ঘুমিয়ে পড়েছ? ঘুমিয়ে পড়েছ? আমি তো সব সময়ে চেষ্টা করি আমার গাছের ফুল ফলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। এবারও শেয়ার করব ইনশাআল্লাহ, সবাই আমার পাশেই থাকবেন। ছাদ বাগান হচ্ছে একটা মানসিক প্রশান্তির জায়গা, সব সময় ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করে যে এটা আমার নিজের হাতে তৈরি করা একটা জগৎ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন।